ফের চোখ রাঙাচ্ছে করোনা, সামনেই উৎসবের মরশুম। আর এই উৎসবের মরশুমে করোনা যাতে কোনো বাড়তি আতঙ্কের কারণ হয়ে না দাঁড়ায়, তার জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তৎপরতা। যে ভাইরাসের রূপ অনেকটাই অমিক্রনের মতো, খুব একটা অভিন্ন নয় অমিক্রনের থেকে, অর্থাৎ যে টিকা ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ যে বুস্টার টিকা ব্যবহার করা হয়েছিল, তার মাধ্যমেই এই JN1 ভাইরাসের সঙ্গে লড়াই করা যাবে এমনটাও কিন্তু মত বিশেষজ্ঞদের। এটা তো কোভিডেরই একটা ভ্যারিয়েন্ট, এখন সে কতটা সিভিয়ার হবে, কতটা ইনফেক্টিভ হবে সেটা তো এক্ষুনি বলা যাচ্ছে না। তবে আমার যেটা মনে হয় যে কোভিড এর অ্যাজ এ হোল ইমিউনিটি তো আমাদের কিছু ডেভেলপ করে গেছে, সেই জন্য সেটা বোধ হয় আর আগের মতন অতটা সিরিয়াস হয়ে আমাদের মধ্যে আসতে পারবে না। তারপরেও বেশিরভাগ মানুষ এখন ভ্যাকসিনেটেড হয়ে আছে, তো তার কিছুটা ক্রস প্রোটেকশন তো থাকবেই, যে কোনো ভ্যারিয়েন্টই হোক না কেন তার একটা ক্রস প্রোটেকশন থাকবে। আর এরকম একটা দুটো ভ্যারিয়েন্ট একটা দুটো লোকের মধ্যে যে কোনো সময় দেখা যেতে পারে, কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে এক্ষুনি অত আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে। ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট রূপেই ব্যাখ্যা করছে হু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হচ্ছে যে এর উপসর্গগুলি আগের উপসর্গ থেকে খুব একটা আলাদা নয়। আপনি টেস্ট না করেন তাহলে বুঝতে পারবেন না, যেটা প্রথমের দিকে যখন কোভিড হয়েছিল, তারপরে যখন বাড়াবাড়ি হলো, তারপরে আমরা তখন বলতাম যে কোভিড একটা আলটিমেটলি অর্ডিনারি ভাইরাসের মতনই হয়ে দাঁড়াবে, এটাও একটা তাই যে একটা অর্ডিনারি ভাইরাসের মতনই হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যে বুস্টার টিকা ব্যবহার করা হয়েছিল তার মাধ্যমেই এই JN1 ভাইরাসের সঙ্গে লড়াই করা যাবে এমনটাও কিন্তু মত বিশেষজ্ঞদের। তাই নতুন করে আতঙ্কিত হওয়ার দরকার নেই এমনটাই বলছেন বিশেষজ্ঞরাও। আমি নিজেও যে খুব বেশি মাস্ক পরি তা নয়, কারণ আমার মনে হয় যে দিস ইজ নট ফিজিওলজিক্যাল, ইটস নট ফিজিওলজিক্যাল। যেটুকু প্রোটেকশন আমাদের দরকার সেটুকু নাক এবং মুখের সিলিয়া ঠিলিয়া দিয়ে প্রোটেকশন নেচার দিয়েছে। এবার একটা এপিডেমিক হলো তখন সেটা আলাদা কথা, কিন্তু এমনি নর্মাল পিরিয়ডে আমরা সব মানুষ মাস্ক পরে ঘুরে বেড়াবো সেরকম দৃশ্য আমি কল্পনাও করতে চাই না। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।